জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও প্রচণ্ড ইচ্ছে শক্তির ডানায় ভর করে এসএসসি পাশ করেছে মংলার এক শিক্ষার্থী। বইয়ের সব পড়া মায়ের মুখে শুনে মুখস্থ করে নিজের মস্তিষ্কে রপ্ত করেছে। পরে পরীক্ষার হলে নিজে মুখে বলে তা খাতায় অন্য একজনের মাধ্যমে লিখে দেয়। এভাবে এসএসসি পাশ করে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে মংলার হলদি বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতি রায়। তার সেই সাফল্য নিয়ে মংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানো রিপোর্ট। জীবনযুদ্ধে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ঐতি রায় মংলা উপজেলার হলদি বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে। মায়ের কাছ থেকে শুনে সব পড়া রপ্ত করেছে সে। এরপর একই এলাকা ও বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী বিজয় হালদার তার কাছ থেকে শুনে লিখেছে পরীক্ষার খাতায়। এভাবেই পরীক্ষা দিয়ে জিপিএ 4.39 পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি রায়। ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমিও পড়ব ওদের মতো। তো প্রথমে আমার পরিবার থেকেও ভাবছিল কি করবে, তারপর আমার মা হচ্ছে একমাত্র আমার পড়াশোনা চালানোর পেছনে যে মানে সবচেয়ে বড় হাতটা মা। আর ঐতির হয়ে পরীক্ষা লিখে দিতে পেরে খুশি বিজয়াও। ও বলেছে আর আমি শুধু লিখেছি, আমার খুব ভালো লাগছে আর ওরে সাহায্য করতে পারি আমি খুব খুশি। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে এমন রেজাল্ট করবে ভাবতে পারেনি ঐতির পরিবার। আমি বলেছি ও শুধু শুনেছে, শোনার পরে ও একটা একটা করে উত্তর দেয়, যখন একটু বাধা হয় তখন আমি বলি বাবা এখানে এটা বলা হয়নি এইটা বলো, আবার সেইটা ধরে এই করে করে সেই শুরুর থেকে আজ দিয়ে এই এসএসসি অবধি আমি এই কষ্ট করে ওরে এইখানে আজকে দাঁড় করাইছি। যদি ওরে একটু ভালো ট্রিটমেন্ট করার ব্যবস্থা আমি করতে পারতাম বা ও যদি চোখে দেখতো তা আমি বিশ্বাস করি যে ও অনেক ভালো কিছু করতে পারতো। এমন ভালো ফলাফলে খুশি ও গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনিও তার ভবিষ্যৎ সফলতা কামনা করেন। তার এই কৃতিত্বের জন্য আমরা অত্যন্ত গর্বিত, আশা করি আগামীতে সে অনেক ভালো করবে। ঐতির পড়াশোনা ও চোখের চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। ওর চোখটা কি আসলে ভালো হওয়ার যোগ্য কিনা প্রথমে এটা আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি, দেন হচ্ছে ওর পড়াশোনাটা যাতে ও কন্টিনিউ করতে পারে তার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করব ওকে একটা আর্থিক সাহায্য কন্টিনিউ করার জন্য। দৃষ্টি প্রতিবন্ধী হলেও ঐতি রায় যে রেজাল্ট করেছে তা তার স্কুল ও এলাকার মর্যাদা বাড়িয়েছে, সে তার মেধা বিকশিত করে অনেক দূর পাড়ি দিবে বলে আশা এলাকাবাসীর। NTV নিউজ ডেস্ক।